জোড়াসড় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কুমারী পুজো এবং রায় রাজা। তাই আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন, শুরু করছি আজকের ভিডিও। কুমারী পুজো, কুমারী পুজো হলো অষ্টমীর দিন দুর্গা ঠাকুরের সঙ্গে একটি ছোট্ট শিশুকে দুর্গা রূপে পুজো করা হয়, এটাই হলো কুমারী পুজো। কিছু কিছু জায়গায় হয়, সব জায়গায় যে হয় বাধ্যতামূলক এটা নয়, সব জায়গায় হয় না। কিছু মনেদি বাড়িতে এবং কিছু বারোয়ারি জায়গাতেও এই কুমারী পুজো হয়। এবং রায় রাজাটা হলো শান্তিপুরের রাসের একটি উল্লেখযোগ্য বিষয় এবং উল্লেখযোগ্য দিক, অনেক মানুষ ভিড় করে এই বিষয়টা দেখার জন্য। ভাঙা রাসের দিন এই জিনিসটি হয়, ভাঙা রাসে যখন শোভাযাত্রা হয়, অর্থাৎ প্রথম রাস এবং মাঝের রাস পরে শেষের দিন যেদিন ভাসান হয়, সেই দিনকে রাই রাজা বলে একটি নারীকে কনে বেশে সাজিয়ে শোভাযাত্রার মধ্যে নিয়ে যায় প্রত্যেকটা গোস্বামী বাড়ি। এবার তাহলে কুমারী পুজো এবং রায় রাজা দুটো অনেকটা এক, অনেকটা এক কি বিষয় সেটা হলো, আসল কথা হলো আমরা যে সমস্ত পুজো করি সেগুলো হলো বেশিরভাগই মূর্তি বা অষ্টধাতুর মূর্তি, বা মূর্তি তো বটেই, সেটা মাটি দিয়ে তৈরি হোক বা অষ্টধাতু দিয়ে তৈরি হোক বা কোনো ধাতু দিয়ে তৈরি হোক বা পেতলে তৈরি হোক, সেটা মূর্তি, তার প্রাণ নেই, প্রাণ আমরা প্রতিষ্ঠা করি, তারপর প্রাণ পায় এবং সেটার পূজিত হয় এবং তাকে বিসর্জন দিয়ে দিই। কিন্তু এই যে কুমারী পুজো, এটি একটি প্রাণ এবং রায় রাজা সেটাও একটা প্রাণ, তাহলে এদের পুজো করা হচ্ছে কেন, এটাই হচ্ছে আসল কারণ। সেটা হলো আমাদের আগে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো কুমারী পুজো হওয়ার জন্য যে বাচ্চাটি দরকার, সেই বাচ্চাটি বেশিরভাগ নিয়ম যেটা বা যেভাবে প্রচলন হয়েছে নিয়মটা, সেটা হলো সেটা ব্রাহ্মণগণের সন্তান হতে হবে এবং তার ঋতুচক্র যেন শুরু না হয় এরকম হবে। রায় রাজার ক্ষেত্রেও তাই, বেশিরভাগ গোস্বামী ঘরের মেয়েরাই হয় এবং ব্রাহ্মণ সন্তানই হয়, এবং তারও একই নিয়ম যে ঋতুচক্র শুরু না হলে এটা হয় না এবং বিবাহ বয়সের অনেকটা আগেই এটা হয়। এবার এক দুটো জিনিস বলছি, তাহলে এটা হয় কেন, এই কারণ কেন আমরা মূর্তি পুজো করি, একটা জীবকে তাহলে আমরা এত প্রাণ দেব কেন এবং জীবকে দেখার জন্য এত মানুষই ভিড় করবে কেন? তার একটা কারণ হলো, একটা বাচ্চা শিশু, সেই শিশুর গায়ে যদি আমাদের পা লাগে নমস্কার করা উচিত, বড়দেরকে যেমন পায়ে লাগলেই নমস্কার করি তেমন শিশুকে পায়ে লাগলে নমস্কার করা উচিত। তার কারণ হলো প্রত্যেকটা হৃদয় বসবাস করে একটি দেবতা, সেটা হলো নারায়ণ। আমি জানি আমার হৃদয়েও যা আছে আপনার হৃদয়েও তাই আছে, তাই সবাইকে আমরা নমস্কার করি। এই নমস্কার করাটা কিন্তু বলেছিল কোভিড-19 থেকে মুক্তি হওয়ার উপায় হলো নমস্কার, বাঙালি নমস্কারই মুক্তি হতে পারবে। অন্যান্য দেশে এরকম নমস্কার জিনিসটা নেই, ওখানে আলিঙ্গন করে বা হাত মেলায়, কিন্তু আমাদের নমস্কারটাই কিন্তু বড় বিষয়। তাই আমরা নমস্কার করি কেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকের ভেতরেই ঈশ্বর বসবাস করছে, ঠিক আছে, এই তাই আমরা প্রত্যেককে নমস্কার করি। সেইভাবেই যে আমরা এত মূর্তি পুজো করি কিন্তু ওই অষ্টমীর দিন আমরা পুজো করি কুমারী, এবং সেই কুমারী রূপে যে প্রাণ আছে সেই প্রাণটাকে আমরা দেবী রূপে পুজো করি, ঠিক আছে। সে যেমন রাজরাজার ক্ষেত্রটা একটু ভালো করে বলি, রায় রাজার ক্ষেত্রটা হলো রাসে রাধা এবং কৃষ্ণ তারা লীলা করতে বেরোয়, শোভাযাত্রায় বেরোয় লীলা করতে, সেই শোভাযাত্রা করা হয়। ঠিক তেমনই প্রাণী রূপে একজনকে, একজন দেবী রূপে এবং একজন কনে সাজে রূপে তাকে রায় রাজা বলা হয়, সেইটা তাও সেও বেরোয়, তার মানে মূর্তি তো যাচ্ছে, অষ্টধাতুর মূর্তি যাচ্ছে, সঙ্গে একটি প্রাণও যাচ্ছে। প্রাণ রূপে সেই সময় শান্তিপুরের সবাই মঙ্গল ভাবে দেখে, সবাই ভাবে যেটা শুভ দেখার জিনিস। প্রত্যেকবারে এখন অনেক অনেকে অনেক রকম মতবাদ আছে, কেন একজন কনে সাজে ব্যক্তিকে এইভাবে ঘোরাবে, অনেকে অনেক রকম ব্যাখ্যা করে, কিন্তু আসল ব্যাখ্যাটা এটাই যে প্রত্যেক বছরই মানুষ দেখে তাও ভিড় করে। গোস্বামী বাড়ির মূল আকর্ষণ কিন্তু এই অষ্টধাতুর মূর্তির সঙ্গে সঙ্গে তারাও তো বেরোয়, ঠিক আছে, সেইভাবে রাজদাদারাও বেরোয়। রাজদাদাটাকে দেখতে কীভাবে এক একবার এক এক রকম মুখে রাজদাদা হয়, ঠিক আছে, সেইভাবে তারা দেখতে থাকে যে
এইবারের রাজযাত্রাটা কেমন হয়, কি মঙ্গল কামনা করে, তাই তারা সেটা দেবী রূপেই বেরোয়, কিন্তু সেভাবে পূজিত হয় না, কিন্তু কুমারী যেভাবে পূজিত হয় এটা পূজিত হয় না, দেবীর একটা অংশ হিসাবে এইভাবে রাজযাত্রা কে বার করা হয়। তাহলে আমাদের দুর্গাপুজো দিয়ে উৎসব শুরু হয়, সেই দুর্গাপুজো দিয়ে উৎসব যখন শুরু হয় তখন কুমারী পুজো একটা প্রাণীর পুজো হচ্ছে, এবং সমাপ্তর দিকে যখন আমরা উৎসব সমাপ্ত করছি তখন আমাদের রায় যাচ্ছে সেটাও দেবী রূপে। তাহলে দুদিকেই দেবী, বছরের শুরুতে উৎসবের শুরুতেও আমরা দেবী নিয়ে করছি, এবং সমাপ্ততেও আমাদের রাসের মাধ্যমে রায় দিয়ে সমাপ্ত হচ্ছে। তাহলে প্রত্যেক বছর এইভাবেই এই জিনিসটা হয়, শুরুতেও আনন্দ থাকে, প্রাণের পুজো হয়, এবং শেষেতেও তাই। আশা করি আজকের ভিডিওটা ভাল লেগেছে, যারা এই বিষয়ে প্রথম জানলেন তারা অসংখ্যই এই ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করুন, এবং অনেকেই সাবস্ক্রাইব করছে না, সাবস্ক্রাইব করুন, কারণ আমি চেষ্টা করছি নতুনভাবে কীভাবে ধর্মীয় ভিডিও আপনাদের সামনে আনার জন্য। তাই আজকের মতো ভিডিও, নমস্কার।